আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো আছেন এবং খুব মনোযোগের সহিত আমার ক্যাসেটগুলো শুনেন। যাক, আজ আপনাদের এক মর্মান্তিক বাস্তব করুণ ঘটনা শোনাব, যে ঘটনা চব্বিশ পরগনা নাজিরপুরে ঘটে গেল। শত শত মানুষের চোখের পানিতে বুক ভেসে গেল, কিন্তু এই ঘটনা কোনো পত্রিকায় এলো না, অনেকের কাছেই অজানাই রয়ে গেল। তাই আমার বহু ক্যাসেট প্রেমী ও ভক্ত অনুরাগীদের একান্ত অনুরোধে এই ঘটনা আপনাদের সামনে ক্যাসেটের মাধ্যমে তুলে ধরলাম। তার আগে কোরআন ও হাদিস কি বলেছে এই বিষয়ের উপরে একটু লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কোরআন বলে ওয়াকালা নিশওয়াতুন ফিল মাদিনাতি রাআতুল আজিজ তুরাবিদু ফাতাহ আন নাফসিহি قد سقفها حبا إنا لا نرحى في ضلال مبين نغري كتناري بلو عزيزير استري تار جبوك داس حضرت يوسف عليه الصلاة والسلام হতে অসত কর্ম কামনা করছে, প্রেম তাকে পাগল করেছে, নিশ্চয়ই আমরা তাকে প্রকাশ্য বিপদগামিনী দেখছি। এবার হাদিস ফলো করুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পর মানুষকে ভালোবাসাই শ্রেষ্ঠতম জ্ঞানের পরিচায়ক। প্রেম ও ভালোবাসাই নারী আর পুরুষ এক দেহ স্বরূপ, তার কোনো অঙ্গে বেদনা হলে এর সর্বাঙ্গ সেই বেদনা অনুভব করে। এই জন্য দুজন প্রেমিকের পক্ষে পরস্পরকে বিবাহ করার মতো আর ভালো কিছু নেই। হযরতে আলী বলেন, প্রেম ও নিষ্ঠা পরস্পরের দূরত্বকে শেষ করে দেয়। আর একটা কথা মনে রেখো, যে ব্যক্তি স্ত্রীলোকের রূপ মাধুর্যের সঙ্গে মহাব্বত পয়দা করেছে তার কখনো মঙ্গল হতে পারে না। প্রেমকে প্রেম বলা হয় এই জন্য যে একমাত্র প্রেমাস্পদ ছাড়া যাবতীয় বস্তুকে সে প্রেমাসক্তের হৃদয় থেকে বিলীন করে দেয়। প্রেম প্রীতিত আত্মনিবেদনেরই অন্তর্গত, কেননা মানুষ যার উপর সন্তুষ্ট হয় তার সঙ্গেই তো ভালোবাসার সম্পর্ক পাতাই। এই জন্য প্রেম ও ভালোবাসাকে পরস্পর পৃথক করা যায় না। আবার যেখানে প্রসন্নতা বা সন্তুষ্টি নেই সেখানে প্রেমের কোনো সম্ভাবনা নেই। লাইলার সৌন্দর্য উপলব্ধি করার জন্য মজনুর চোখ চাই। যদি কেউ ঘৃণার দৃষ্টিতে দেখে তবে বিশ্ববিখ্যাত সুদর্শনা হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম কেউ কুৎসিত দেখাবে, আর যদি কেউ প্রেমের চোখে দেখে তাহলে কুৎসিত ভূতকেও ফেরেশতার চেয়ে সুশ্রী দেখা যায়। আমি যদি বন্ধুর নাগাল না পাই তবে তার আস্তিন ধরে থাকব, আর নাও যদি পারি তাহলে তার আঙ্গিনায় গিয়ে মৃত্যুবরণ করব। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর কোনো বস্তু বা ব্যক্তির প্রতি এমনভাবে আসক্ত হওয়া ঠিক নয় যা থেকে বিচ্ছিন্ন হওয়া অতি কষ্টকর কাজে পরিণত হয়। নিজে সকলের সাথে সৎ ব্যবহার করো, সকলকে ভালোবাসো, কিন্তু অপরের কাছেই আশা করো না যে সেও তোমাকে ভালোবাসবে। পরিবর্তনের সাথে সাথে যে প্রেম পরিবর্তিত হয় তা আসলে প্রেম নয়। প্রেমের শিখা যদি একবার নিভে যায় তবে তাকে পুনর্বার প্রজ্বলিত করা খুবই কঠিন। যে মানুষ কাউকে ভালোবাসে না সে যেন এই ভ্রমে না থাকে যে কেউ তাকে ভালোবাসছে। ভালোবাসার প্রভাব যার উপর পড়েনি সেই শুধু ভালোবাসার নিন্দা করতে পারে। দশ হাজার লোক বিচ্ছিন্নভাবে যে কাজ সম্পাদনে ব্যর্থ হবে সেই কাজ ভালোবাসার দোরে বাঁধা মাত্র দশ জনই করতে সক্ষম হবে। প্রেম ভালোবাসা কখনো অধিকার দাবি করে না, তা কেবল দান করে স্বাধীনতাভাবে। আমরা যদি ভালোবাসতে না পারি তাহলে বুঝতে হবে ভালোবাসা ইতিমধ্যে এক সংকটজনক অবস্থায় এসে পৌঁছেছে। প্রেম গোপনে আসেই আমরা শুধু তার যাওয়া দেখতে পাই। তাই আসুন এবার আপনাদের আমি সে জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে সোনালীর জীবন প্রেমময় হয়ে শেষ পর্যন্ত কি ঘটল আপনারা একটু ফলো করুন। আর কত কাল জ্বলব প্রেমের আগুনে,
আর কত কাল জ্বলব প্রেমের আগুনে, দেখার তরে ছটপট করে এ মনে, আর কত কাল জ্বলব প্রেমের আগুনে। কলসিকা কালে নিয়ে পানির তরে, একা একা এলো এক কুয়ার ধারে, কি সুন্দর পানি তাহার আইনার মতন, তার মাঝে ফুটে ওঠে এক রূপ তখন, ডুবে যায় সে রূপেরই ওই মাঝখানে, ডুবে যায় সে রূপেরই ওই মাঝখানে। সোনালি অবাক নয়নে তাকিয়ে থাকে তার প্রাণের প্রাণ, জানের জান স্বপ্নের রাজকুমার জিশান কখন আসবে। জিশান হলো তার প্রেমিক, সে শহরে গেছে, জানান পান দিয়েছে, রূপালীকে ভালোবাসে, রূপালীও তাকে ভালোবাসে, এবং একে অপরে প্রতিজ্ঞা করেছে কেউ কোনোদিন কারো থেকে আলাদা হবে না। রূপালী একভাবে পানির দিকে তাকিয়ে রয়েছে, হঠাৎ সেই পানির মধ্যে এক অন্য যুবকের প্রতিচ্ছবি ভেসে উঠল। রূপালী ফিরে দেখে জমিদার পুত্র মুস্তাক তার পাশে দাঁড়িয়ে, সে বলছে, আমি কি তোমার পানিটা তুলে দেব, দাও কলসিটা দাও। রূপালী কোনো কথা না বলে নিজে পানি তুলে বাড়ির পথে রওনা হলো। তারপর রাতে আবার বিছানায় ঘুমাই যখন, রূপালী রাতে আবার বিছানায় ঘুমাই যখন, মুস্তাকের সেই কথা মনে হয় তখন, নারীর মন যখন তখন বদলে যায়, তাই সকালবেলা ফের একেলা যাই সে থাই, মুস্তাক আবার চলে এলো সেখানে, দেখার তরে ছটপট করে এ মনে। মুস্তাক বলে, সোনালি আমি তোমার জন্য ভোর থেকে অপেক্ষায় রয়েছি, আমি জানতাম তুমি আসবে, শোনো আজ বিকালে ওই বাগানে ঠিক 4টার সময় এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। এবার সোনালি আপন বাড়ি ফিরে এলো, মনে তার খুশির জোয়ার, দুপুরের পর সাজ গোজ নিয়ে ব্যস্ত, কারণ 4টার সময় যাবার কথা, ভালো করে সেজে গুজে যথা সময় সেই বাগানে গিয়ে উপস্থিত হয়ে গেল। মুস্তাকও হাজির হয়ে গেল, দুজনাই একটা জায়গায় বসলো। তারপর মুস্তাক বলছে, কথা কথা বলতে চাই, সেটা হলো কথা আজ দিতে হবে, তুমি শুধু আমার হবে, কথা আজ দিতে হবে, তুমি শুধু আমার হবে, সারা জীবন দেহ মন বুকে তোমায় ধরে রাখবে, কথা আজ দিতে হবে, শুধু তুমি আমার হবে। একে অপরে দুজন প্রেম করে নিবেদন, একে অপরে দুজন প্রেম করে নিবেদন, একে অপরে দুজন প্রেম করে নিবেদন, সোনালি কত কিভাবে, কথা আজ দিতে হবে, তুমি শুধু আমার হবে। এইবারে জিশান বাড়ি ফিরে এলো,
গোসল করে নামাজ আদায় করে নিল, তারপরে কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিল। জিসান বড় সস নিক পরহেজগার, মনের মধ্যে কোনো ছল চাতুরি নেই তার, আল্লাহর উপর বিশ্বাস তার অটল, সে মন প্রাণ দিয়ে যাকে ভালোবাসে সে অন্য কেউ নয় আপন চাচার মেয়ে। চাচিমার কাছে গিয়ে সালাম দিয়ে বলে, চাচিমা আমার সোনালী কোথায়? চাচিমা জানতেন ছোট থেকে এরা একে অপরে প্রাণের থেকে বেশি মহাব্বত করে, তাই এদের উভয় পক্ষই এটা মেনে নিয়েছিল, আর এদের ভালোবাসা ছিল অতি মধুর অতি পবিত্র, কারো মনে কোনো পাপ ছিল না। কিন্তু হাই, চাচিমা বলে, বাবা সে তো বাড়িতে নাই, মাঠে গেছে। জিসান কোনো কথা না বলে মাঠের দিকে গেল। সে একটা ভালো চাকরি পেয়েছে শহরে, সেটা জানাবার জন্য, এবং দুজনে নতুন করে ঘর বাঁধবে, কত স্বপ্ন তার মনে, তাই চারিদিকে হন্যে হয়ে খুঁজে বেড়াতে লাগলো। খুঁজতে খুঁজতে পৌঁছে গেল সেই বাগানে, মুস্তাকের সাথে বসে সোনালি প্রেম আলাপ করছে, আর কেঁদে কেঁদে সোনালি বলছে তাকে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, যত তাড়াতাড়ি পারো আমায় বিয়ে করে তোমার ঘরে নিয়ে চলো। জিসানের মাথায় এই কথা শোনার পর যেন বজ্রাঘাত পড়ল, দু চোখ দিয়ে অঝর্ণয়ের আঁসু ঝরে যায়, চারিদিকে তার চোখটা ঝাপসা মনে হয়, পায়ের নিচের মাটি যেন তার সরে যায়, ভাবে না ওদের প্রেমে কাঁটা হয়ে দাঁড়াবো না, আমি ওকে ঘৃণা করব। কিন্তু মুখে বলা সহজ, অন্তর থেকে মেনে নেওয়া কঠিন, তাই পাগলের মতো এই কথা বলছি, কি দোষেরই দোষী আমি করে দিলে পর, ভেঙে গেল এক নিমেষে প্রেমের খেলা ঘর, ও গোপিয়া ফাটে হিয়া কাঁদে অন্তর, ও গোপিয়া ফাটে হিয়া কাঁদে অন্তর, কি দোষেরই দোষী আমি করে দিলে পর। কয়েকটা দামি কথা বলি ভাইজান, যে সৃষ্টির প্রেমে পড়ে সে কখনোই স্রষ্টার প্রেম পায় না, যে আল্লাহর উপর খুশি সে কখনো মানুষের কাছে কোনো কিছুর প্রত্যাশা করে না। স্রষ্টার বিরুদ্ধে সৃষ্টির নিকট কোনো অভিযোগ করো না, কোনো অভিযোগ থাকলে তারই নিকটে পেশ করো, তিনি সর্বশক্তিমান, অপর কেউ কিছুই করতে পারবে না। কলমের উপদেশ, ওহে মূর্খ নিজের হৃদয়ের দিকে তাকাও তারপর লেখো। জলের উপদেশ, আমি সানন্দে আমার সমগ্র জল সম্ভার দান করি, কারণ তৃষ্ণের জন্য সামান্য জলই যথেষ্ট। দেয়াল পঞ্জিকার উপদেশ, সময়ের সাথে পা মিলিয়ে চলো। বরফের উপদেশ, মাথা ঠান্ডা রাখো। সমুদ্রের উপদেশ, অগভীর হয়ো না। সূর্যের উপদেশ, তাপের চেয়ে আলো বেশি দাও। আর প্রেমাস্পদের উপদেশ, আমার সান্নিধ্য হতে দূরে থাকাই তোমার পক্ষে বেশি আনন্দদায়ক, সূর্য দূরে না থাকলে তার কিরণ তোমাকে ঝলসে দিত। আর কোনো নারীকে মনে প্রাণে বিশ্বাস করো না, তাহলে সারা জীবন আফসোস করতে হবে। সোনালি মুস্তাককে বিয়ে করে নিল, এদিকে সোনালি মুস্তাককে বিয়ে করে বড় আনন্দের সঙ্গে ঘর সংসার করতে লাগলো। জিসান প্রতিটা দিন দূর থেকে একবার করে এসে দেখে যেতে লাগলো, যত দিন যেতে থাকে সে কেমন একটা অন্য রকম হয়ে যায়, ঘর বাড়ি ছেড়ে দেয়, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, এখন রাস্তায় তার ঘর, যেখানে সেখানে পড়ে থাকে, তার খবর নেবার মতো আর কেউ রইল না। আল্লাহ কি লিখেছে কার কপালে জানি না রে বলা, কারো ভাগ্যে অট্টালিকা, কারো
ভাগ্যে গাছতলা। সোনালীর উপর তার কোনো অভিমান নেই, রাগও নেই, তবে কেন তার এই অবস্থা? এর জন্য দায়ী কে? সে টুকরে টুকরে কাঁদে আর এই কথা বলে, খোদা চাই না যে আর বাঁচতে আমি না ডেকে আমারে, খোদা চাই না যে আর বাঁচতে আমি না ডেকে আমারে, আমি দিন ভিকারি কে দে মরি কেউ না দেখে ফিরে, আমি দিন ভিকারি কে দে মরি কেউ না দেখে ফিরে, খোদা চাই না যে আর বাঁচতে আমি না ডেকে আমারে, আলোয় আমার নিভে গেছে অন্ধকারে ভরা, আজও কেন খোঁজে মন বলো কিসের ধারা, আজও কেন খোঁজে মন বলো কিসের ধারা, আর পাবো না ফিরে জানি, আর পাবো না ফিরে জানি, তবু খুঁজি কেন তারে, খোদা চাই না যে আর বাঁচতে আমি নাও ডেকে আমারে, রত্ন ভেবে যত্ন করে দিনে বসালাম, সে ছিল এক নুড়ি পাথর মূল্য না পেলাম, হাইরে রত্ন ভেবে যত্ন করে দিলে বসালাম, সে ছিল এক নুড়ি পাথর মূল্য না পেলাম, সাজানো বাগানে তে আমার গুনে গেছে ভোরে, খোদা চাই না যে আর পাঁচতে আমি নাও ডেকে আমারে, আমি দিন ভিখারি কে দে মরি কেউ না দেখে ফিরে, খোদা চাই না যে আর পাঁচতে আমি নাও ডেকে আমারে। সোনালী জানলার ফাঁক দিয়ে চাঁদ দেখে, ইতিমধ্যে তার একটি মেয়েও হয়ে গেছে, সেই মেয়েকে বলে, কি সুন্দর দেখো চাঁদটা, কি সুন্দর, তোমার আব্বা যদি আমাদের কাছে থাকতো কি ভালোই না হতো, দুদিন হয়ে গেল এখনো আসার নাম নেই, দুষ্টু ভারী দুষ্টু তোমার আব্বা, চলো আমরা ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে ঘুমিয়ে সোনালী মুস্তাককে নিয়ে কি সুন্দর সুন্দর স্বপ্ন দেখে, হঠাৎ দরজায় শব্দ, সোনালীর ঘুম ভেঙে গেল, দরজা খুলে মুস্তাককে দেখতে পেল, মনটা তার খুশিতে নেচে উঠল, বলে এই তোমার আসার সময় হলো, হাতটা ধরে ভেতরে আনতে যাই, মুস্তাক বলে এখনো তুমি আছো, তার মানে মানেটা খুব সোজা, আমি আজ বিয়ে করে বউ এনেছি, সে যদি তোমাকে আমার ঘরে দেখে তা সহ্য করতে পারবে না, তাই বুদ্ধিমানের কাজ হবে তুমি তোমার মেয়েকে নিয়ে পালাও। সোনালী বলে আমি কোথায় যাব, সে বলে কেন, জাহান্নামে যাও, আমাকে জ্বালিও না, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। সঙ্গে সঙ্গে সোনালীর পা থেকে মাটি সরে গেল, যে একদিন সবাইকে পর করে দিয়ে মুস্তাককে আপন করে নিয়েছিল, সেই মুস্তাক তার ভালোবাসার প্রতিদানের বদলায় এমন দেবে সে ভাবতে কোনোদিন পারে না, এখন যাবে তো কোথায় যাবে, সব পথ তার জন্য বন্ধ, অঝর নয়নে পানির বন্যা বয়ে যায়, মাথায় হাত দিয়ে বসে পড়ে সে থায়,
কিছুক্ষণ পর আবার উঠে মুস্তাকের দেওয়া গহনা গা থেকে তার খুলে দিল, পরনের শাড়িটাও খুলে যে শাড়িটা পরে এসেছিল সেই পুরানো শাড়িটা পরে মেয়েটাকে আপন কোলে তুলে নিল। তারপর এক রাস বুকে ঘৃণা নিয়ে সেই রাতেই সে বার হয়ে পড়ল পূর্ণিমার আলোতে। তার পথ চলতে তেমন একটা অসুবিধা হচ্ছে না, বেশ খানিকটা দূর যাবার পর পথের ধারে কে যেন ছটফট করে আর পানি পানি করে ঘুমরাতে থাকে, সেই আওয়াজ শুনে সোনালীর মনে দয়া হলো। আস্তে আস্তে কাছে তার আগিয়ে গেল, ভালো করে দেখি এক ব্যক্তি উপর হয়ে পড়ে আছে, তার জরা জীর্ণ দেহ ছেঁড়া ময়লা পোশাক চুল তার উস্কো ফুস্কো, ক্ষীণ কণ্ঠে কি যেন বিড়বিড় করে, হাতের মধ্যে একটা ছবি সোনালি হাতটা টেনে ভালো করে দেখে, এটা অন্য তার ছবি নয়, এ তো তার জানের জান জিসানের সঙ্গে তোলা সেই ছবি, তবে একে ভালো করে উল্টে দেখে চমকে ওঠে, হাই হাই জিসান একই তোমার অবস্থা, আমি জানি এর জন্য দায়ী একমাত্র আমি। তখন জিসানকে কোলে টেনে নেই আর দুচোখ ভরা পানি নিয়ে এই কথা বলছে, কি বলছে, মাফ করে দাও গো সোনা, মাফ করে দাও গো সোনা, দেখো এসে চি ফিরে সারা জীবন রাখবো তোমায় ভরে আমার অন্তরে, যাব না আর ছেড়ে, মাফ করে দাও ও গো সোনা, দেখো এসে চি ফিরে সারা জীবন রাখবো তোমায় ভরে আমার অন্তরে, যাব না আর ছেড়ে, কষ্ট কত দিয়েছি আজ লোভের ফাঁদে পড়ে, আপন কে রেখে দূরে পবিত্র এই ভালোবাসার মূল্য না তীরে, আমি পাপ দিয়েছি করে দুহাই তোমার পায়ে পড়ি, থেকো না চুপ করে রে বুকে না উঠিনি রে, মাফ করে দাও ও গো সোনা, দেখো এসে চি ফিরে সারা জীবন রাখবো তোমায় ভরে আমার অন্তরে, যাব না আর ছেড়ে, হাসি মুখে দেখে জিসান এক পলক দেখে, হাসি মুখে দেখে জিসান চোখ নেই বন্ধ করে, ও গো চিরদিনের তরে, তখন সোনালি চিৎকার করে কে দে বলে যেও না মোরে ছেড়ে, তার বুকে মাথা কুড়ে বলে দাঁড়াও সঙ্গে তোমার আমিও হাই যাব রে, ভালোবাসি যে তোমারে বলে দাঁড়াও সঙ্গে তোমার
আমার আমিও হাই যাবো রে ভালোবাসি যে তোমারে মাফ করে দাও ও গো সোনা। তারপর একটুখানি চুপ করে থাকলো, তারপর ওখান থেকে উঠে পড়লো, বাচ্চার দিকে ভালো করে এক পলক ভালো করে দেখে নিল। তারপর ওইখান থেকে সোনালি কি করছে জানেন? পাশে ছিল বড় নদী, ছুটে গিয়ে সে থাই, পাশে ছিল বড় নদী, ছুটে গিয়ে সে থাই, নদীর বুকে ঝাঁপাই, নদীর বুকে ঝাঁপাই, নদীর কোলে অতই জ্বলে ডুবে সে মারা যায়, হাই সে দৃশ্য না দেখা যায়, আর কোলের শিশু পিছু পিছু, কোলের শিশু পিছু পিছু, কেঁদে কেঁদে আমাদ দেয় ঘরে নদীর কিনারায়, ঘরে নদীর কিনারায়, ঘরে নদীর কিনারায়। এইবারে সকাল হয়ে গেল, একজন একজন করে বেশ কিছু জন সেইখানে হাজির হয়ে গেল। মুস্তাকের কানে খবরটা পৌঁছে গেল, একটা মেয়ের লাশ আর একটা জ্যান্ত শিশু কন্যা পাওয়া গিয়েছে নদীর ধারে। বহু লোক তাদের দেখার জন্য ছুটে আসছে। মুস্তাক আগিয়ে গিয়ে দেখে একজনের কোলে যে শিশু কন্যাটি রয়েছে, সে কন্যা তো তার কন্যা। তারপরে ছুটে গিয়ে লাশের মুখের কাপড় সরিয়ে দেখে এ তার ভালোবাসার স্ত্রী সোনালি। মুখে তার কাপড় চাপা দিয়ে কেঁদে বলে, সোনালি রে এ কি তুমি করলে, তোমার কোনো দোষ নাই, আমার জন্যই তোমার এই অবস্থা, আমি পাপি আমার মরণ কেন হয় না। লোকজন তাকে ধরে বলে, ভাই ওঠো, সবাই বলে মনটাকে শক্ত করো, আর তার কোলে তার বাচ্চিরে সবাই ফিরিয়ে দিল। মুস্তাক তার মুখে চুমা দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরল। তারপর সবাই নিয়ে গিয়ে তাকে কবরে দাফন করে দিল, আর মুস্তাক কেঁদে কেঁদে বাড়ি ফিরে এলো। নতুন বউ বলে, জোচ্চোর ঠকবাজ তলাই তলাই এত মিথ্যেবাদী লম্পট, একটা বউ থাকতে ফের আমাকে বিয়ে করেছো, একটা বউকে এইভাবে মেরে শেষ করলে, তুমি ইবলিসের বাচ্চা ইবলিস, আল্লাহ কোনোদিন তোমায় ক্ষমা করবে না, আর আমি কুষ্ঠকালে এই রকম জল্লাল স্বামীর ঘর করব না বলে জিনিসপত্র নিয়ে বাপের বাড়ি ফিরে গেল। এই বাড়ি মুস্তাকের বুকের মধ্যে আগুন দাও দাও করে জ্বলে উঠল, কোন দিকে আর তার শান্তি নেই। আবার তার শিশু কন্যার এমনই এক ভয়ঙ্কর বিমারি হলো, কোন ওষুধে সারল না, সেও হঠাৎ মৃত্যুর পথ যাত্রী হয়ে গেল। মুস্তাক একেবারে একা, তার পাপ তাকে ফুরে ফুরে খেতে লাগলো। তখন সে কি করলো জানেন? আর কি বলছে, আমি মুখ নিয়ে কেমন করে দেখাবো তোমারে বলো খোদা মোরে, আমি মুখ নিয়ে কেমন করে দেখাবো তোমারে বলো খোদা মোরে, আমি এমন পাপি নই তোর মাফি গো, আমি এমন পাপি নই তোর মাফি গো,
মাপ কোনো দিন হবে না, দোজখই আমার ঠিকানা, মাপ কোনো দিন হবে না, দোজখই আমার ঠিকানা, জ্বলে জ্বলে মরব আমি সারা জীবন ধরে, আমি এ মুখ নিয়ে কেমন করে দেখাবো তোমারে, বলো খোদা মোরে, ওগো বলো খোদা মোরে। তারপরে মুস্তাক কি করছে জানেন, বাড়ির দরজা বন্ধ করে দড়িতে ফাঁস লাগিয়ে ঝুলেছে মোরে, চটপট করে যাইছে মোরে, প্রতিবেশীরা কেউ বুঝতে না পারে, এইভাবে দিন দিন কেটে যায়, পচা নাসের ওই দুর্গন্ধ বার হয়, জড় হয়ে সকলাই বলা বলি করে, জড় হয়ে সকলাই বলা বলি করে, কিছু মরেছে বুঝি দেখো নাই ঘরে, দেখো নাই ঘরে, আমি এ মুখ নিয়ে কেমন করে দেখাবো তোমারে, বলো খুদা মোরে, ওগো বলো খুদা মোরে। দরজা খুলে দেখে সবাই মোরে ঝুলে আছে মুস্তাক সেটাই, মাংস পচে দুর্গন্ধ বার হয়, নামিয়ে সবাই তারে বাইরে নিয়ে যায়, পানিতে ছিটা মেরে কাপড় এক জড়িয়ে তারে, পানিতে ছিটা মেরে কাপড় এক জড়িয়ে তারে, কয়েকজন মিলে শুধু দিল দাফন করে, আর দেখলো না কেউ ফিরে, কয়েকজন মিলে শুধু দেখো দিল দাফন করে, দেখলো না কেউ ফিরে, ওগো দেখলো না কেউ ফিরে, আমি এ মুখ নিয়ে কেমন করে দেখাবো তোমারে, বলো খুদা মোরে, ওগো বলো খুদা মোরে। আমি এমন পাপি নাই তার মাফি গো, মাপ কোনো দিন হবে না, দোজখ আমার ঠিকানা, চলে চলে মরব আমি সারা জীবন ধরে, আমি এ মুখ নিয়ে কেমন করে দেখাবো তোমারে, বলো খুদা মোরে। 2011 9 জুলাই নাজিরপুরে ঘটে গেল এমন ঘটনা, দুঃখের বিষয় জানল সবাই, কিন্তু এ খবর পেপারে দিকে নই উঠল না, এসএম নজরুল তাই সবার জানাই, করোনা এমন কেউ কারো সাথে ভাই, করোনা এমন কেউ কারো সাথে ভাই, সবার যেতে হবে একদিন ওই কবরে, যেও না হিসাবের বাহিরে, যেও না হিসাবের বাহিরে। এই জন্য আল্লাহর কোরআন বলে সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আ'মালুনা সুআ বিজিহালাতিন সুম্মা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বাদি হালা গাফুরুর রাহীম। যারা অজ্ঞতাবশত কুকর্ম করে তারা পরে অনুতাপ অর্থাৎ তওবা করলে ও নিজেদের সংশোধন করলে তাদের জন্য তোমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল এবং পরম দয়ালু।
তিরমিজি ইবনে মাজা এবং মিসকাত শরীফের হাদিসে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত মানব সন্তান পাপী এবং পাপীদের মধ্যে যারা অনুতাপ করে তারাই হলো উৎকৃষ্ট। অনুতপ্ত ব্যক্তির এক ফোঁটা অশ্রু জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবার ক্ষমতা রাখে। আর একটা কথা বলি, প্রত্যেকটা মানুষের অন্তরে সবচেয়ে বড় রোগ হলো হিংসা। হিংসা সাপের বিষের চেয়েও মারাত্মক, কেননা সাপ কখনো নিজের বিষে মরে না, কিন্তু হিংসার আগুন খোদ হিংসুকে ছারখার করে দেয়। হিংসার আগুন প্রথমে হিংসুকে অন্তর জ্বালিয়ে দিয়ে অন্যের দিকে অগ্রসর হয়। হিংসা মানুষকে এভাবে ধ্বংস করে যেভাবে মরিচা লোহাকে ধ্বংস করে। আবু দাউদ ও মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তির মধ্যে হিংসা ও ঈমান একই সাথে থাকতে পারে না, অর্থাৎ যে প্রকৃত ঈমানদার হিংসুক সে হতে পারে না। তোমরা হিংসা হতে সাবধান হও, কারণ আগুন যেমন কাঠ বা খড় ফুটোকে ভস্ম করে, হিংসাও তেমনি সৎকাজগুলো ধ্বংস করে। কোনো হাড়কিপের হাত থেকে চেষ্টা করলে সোনা রূপা খসানো যেতে পারে, কিন্তু হিংসুকের মুখ থেকে কারো প্রশংসার বাণী বের করা এত সোজা নয়। হিংসুক এই চিন্তায় শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন সুখে আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যার হিংসা তাকে খায়।